সরস্বতী পুজো উপলক্ষে দুস্থ মানুষদের খিচুড়ি খাওয়ানো হলো, পাশাপাশি 50 জনকে শাড়ি উপহার দেওয়া হয়। আরামবাগ বিবেকানন্দ স্কোয়ার পুজো কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, আইসি পার্থ সারথী হালদার, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াজুর রহমান প্রমুখ। আমি আবার 5 জনের নাম বলবো, তারা আসবেন। কনক দাস, সুমিত্রা দাস, পুষ্প দাস, অলোকা মালিক, শ্রাবণী টুডু। কনক দাস, পুষ্প দাস, অলোকা মালিক, শ্রাবণী টুডু। প্রথম কনক দাস, ওনার হাতে তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী জনাব জিয়াউর রহমান সাহেব। প্রথমে কনক দাস, আমরা প্রত্যেক বছরই বস্ত্র বিতরণ হয়, তার সঙ্গে আমরা খিচুড়ি ভোগ বা অন্য কিছু চেষ্টা করি, কিন্তু এবছর খিচুড়ি ভোগই আয়োজন করেছি। খিচুড়ির সঙ্গে আর কি আছে? খিচুড়ি আছে, বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে। কাদের উদ্যোগে হচ্ছে? বিবেকানন্দ স্কোয়ার আরামবাগ। আপনার নাম? হিমন্ত বসু।